আজকে পৃথিবীতে রাসূলের আদর্শ নিয়ে অনেক অপব্যাখ্যা করা হচ্ছে। আমরা কেউ মনে করতেছি যে রাসূল যেমন টুপি পরেছেন এমন টুপি যদি আমরা পরি, রাসূল যেভাবে মেসওয়াক করেছেন এইভাবে যদি মেসওয়াক করি, রাসূল যেমন জুব্বা পরেছেন এরকম জুব্বা যদি পরি, রাসূল যেমন পাগড়ি পরেছেন এরকম পাগড়ি যদি পরি, রাসূল যেমন মাদ্রাসা নির্মাণ করেছেন এরকম মাদ্রাসা মসজিদ নির্মাণ করে যদি বসে পড়ি আমরা জান্নাতে চলে গেলাম, এটাই তো রাসূলের আদর্শ, আমরা এইটাই মনে মনে ভাবতেছি, বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পৃথিবীর মানুষকে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে পৃথিবীর নেতা নেত্রী তোমরা সবাই শুনে নাও, আমার রাসূলের আদর্শের মধ্যেই শ্রেষ্ঠ আদর্শ আছে। কেন আছে জানো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার সৃষ্টি জগতের মধ্যে আমি আমার রাসূলকে যেই চরিত্রটা দান করেছি, রাসূলের এই চরিত্র হচ্ছে শ্রেষ্ঠ চরিত্রের আধার। তিনি আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের ব্যাপারে যেই সার্টিফিকেটটা দিয়েছেন, এই রকম সার্টিফিকেট আর কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ভাবে আমরা বিভক্ত হয়ে গেছি, কথা বলেন ঠিক না বেটি? কেমন বিভক্ত হলাম? রবিউল আউয়াল মাস চলছে, আমি কিন্তু মূল কথার উপরেই কথা শুরু করেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে সবচেয়ে বড় যেটা আলোচিত বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কি কি করেছেন, কোন কাজগুলি করেছেন, কোন কাজগুলি আমাদের জন্য করা দরকার আর কোন কাজগুলি আমাদের করা দরকার নাই, এই ব্যাপারে আমরা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি কি? আমরা চিন্তা করছি যে রাসূল মাটির তৈরি না রাসূল নূরের তৈরি, এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আপনাদের মধ্য থেকে রাসূল কি মাটির তৈরি না নূরের তৈরি? বিশ্বাস করেন, আমাদের সমাজে আরেক শ্রেণী আছে, এরা বলতেছে নূরের তৈরি। বিশেষ করে তারা মনে করেন যে মঞ্চে দাঁড়িয়ে, বর্তমান তো ইউটিউব ফেসবুকের যুগ জামানা, এই যুগ জামানায় তারা আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে রাসূল নূরের তৈরি, আর এক শ্রেণী চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রাসূল মাটির তৈরি। আসলে মূল বিষয়টা কি এইটা নিয়ে কিন্তু কেউ চ্যালেঞ্জ করছে না, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর রাসূলের আদর্শকে ধারণ করতে যে এক শ্রেণীর মানুষ রক্ত দিচ্ছে, এক শ্রেণীর মানুষ জীবন দিচ্ছে, এক শ্রেণীর মানুষ জেলখানায় কাটতেছে, এক শ্রেণীর মানুষ একের পর এক তার জীবন শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের চিন্তা নাই। আমরা চিন্তা করতেছি রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে, কথা বলেন ঠিক না বেটি? আজকে আমি একটু এই দ্বন্দ্বের ব্যাপারে বলতে চাই, তার কারণ এটা আমাদের মাঝে পরিষ্কার হওয়া দরকার। আমি এই কথাটা প্রায় বলি, আজও বলছি। আল্লাহ কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করছে যে হুজুর রাসূল কি নূরের তৈরি না মাটির তৈরি? আমি বললাম আপনি কোন পক্ষের? বলছে যে আমি মাটির তৈরির পক্ষ। আর একজন বলল যে হুজুর আপনি কি বলেন, আমি তো শুনছি বড় বড় হুজুরদের কাছে যে নবীজি হচ্ছেন নূরের তৈরি। তা আমি বললাম যে আপনারটাও ঠিক ওনারটাও ঠিক, কথা বলেন ঠিক না বেটি? যদি বলেন যে কেন ঠিক, প্রমাণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি তোমাদেরকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করল। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম
إله واحد فمن كان يرجو لقاء الآخرة الله পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শুনে নাও ও নবী তুমি তাদেরকে বলে দাও কুল ইন্নামা আনা বাশার কুল ইন্নামা আনা বাশার কুল ইন্নামা আনা বাশার আমি হচ্ছি মানুষ আমি হচ্ছি মানুষ আমি হচ্ছি মানুষ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তাহলে যারা বলল নবীজি মাটির তৈরি এই লোকগুলোর কথা কোরআন থেকে প্রমাণিত কথা বলেন ঠিক না বেঠিক এবার আসেন যারা বলতেছে নূরের তৈরি এদের দলিলটা কি এই সূক্ষ্ম জ্ঞানটা আজকে আমাদের মধ্যে নাই এই সূক্ষ্ম জ্ঞান না থাকার কারণে আমরা দলাদলি করে কেহ করতেছি পীর মুরিদি কেহ বলতেছি যে অমুক পীর খারাপ তমুক পীর খারাপ অমুক দল খারাপ তমুক দল খারাপ ইত্যাদি এই কথাগুলো বলে আজকে আমাদের সমাজে মসজিদ ভাগাভাগি হচ্ছে মুসলমান এক দল আরেক দলকে মুনাফিক বলছে ফাসেক বলছে মাঝখান থেকে ইসলাম বিদ্বেষী শক্তি আল্লাহর রাসূলকে পর্যন্ত গালি দিচ্ছে আপনি আমি কিছুই করতে পারছি না কথা বলেন ঠিক না বেডে খুব সাবধান সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহান এখানে বুরহান অর্থ হচ্ছে দলিল প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ তোমরা আমার হাবিবের কাছে একটা দলিল পেয়েছো একটা প্রমাণ পেয়েছো তোমরা জেনে রাখো মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা তোমাদের মাঝে একটা প্রকাশ্য দলিল আমি নাজিল করেছি যেই দলিলটার নাম হচ্ছে নূর যেই দলিলটার নাম হচ্ছে কোরআন এই দলিলটা আমি তোমাদের মাঝেই প্রেরণ করেছি তোমাদের মাঝে আমি নাজিল করেছি তোমাদের মাঝে আমি অবতীর্ণ করেছি এই দলিল দিয়ে তোমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রত্যেকটা জীবনের পথ চলা তোমরা চলবে আমি আমার রাসূলকে এই দলিল দিলাম এই আয়াত থেকে আজকে পীর মুরিদি যারা করেন আজকে যারা নূরের পক্ষে দলিল স্থাপন করেন এই মানুষগুলি বলেন যে রাসূল নূরের তৈরি সূরা আন-নিসা এই 174 নম্বর আয়াত এইটাকে তারা দলিল হিসাবে পেশ করে বলতেছে রাসূল নূরের তৈরি সম্মানিত বন্ধুগণ আমার আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি আল্লাহর রাসূল আসলেন আমাদের কাছে আদর্শ হিসাবে আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা নাই আমাদের চিন্তা চেতনা হচ্ছে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এইটা পৃথিবীর মানুষ বুঝতে পারে নাই বিশেষ করে এই ভারত উপমহাদেশের লোক বোঝে নাই এই দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মুসলমানরা যাতে করে এক প্ল্যাটফর্মে টিকে থাকতে না পারে আজ থেকে প্রায় 50-60 বছর আগে ব্রিটিশ এই দলিল প্রমাণ করে দিয়ে গেছে মুসলমানদের সাথে কোনো ক্রমে পাওয়া যাবে না মুসলমানদেরকে ঠকাইতে হলে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এইটার উপরে তাদেরকে দ্বন্দ্ব লাগাতে হবে কথা বলেন ঠিক না বেদি আমি চিন্তা করি যে এগুলো নিয়ে আপনার গবেষণা করার সময় আছে আপনি একজন আলেম আপনি একজন মুফতি আপনি একজন মুহাদ্দিস আপনি একজন গবেষক আপনি একজন ইসলামিক স্কলার আপনি তো হবেন এই পৃথিবীর সবচেয়ে উম্মতের কান্ডারি আপনি তো হবেন বাহক এই সমাজের লোকগুলিকে অশান্তির কবল থেকে কিভাবে শান্তির পথে নিয়ে আসা যায় এটাই তো হবে আপনার টার্গেট কথা বলেন ঠিক না বেটি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ এই দেশের মাটিতে 14 কোটির অধিক হচ্ছে মুসলমান এই দেশের মাটিতে আমার রাসূলকে কটুক্তি করা হয় আমার রাসূলকে গালিগালাজ করা হয় আমরা মুসলমান বসে বসে আঙ্গুল চুষছি আমাদের কোনো করার নাই এটার পিছনে মূল কারণ হলো যেই দ্বন্দ্ব ব্রিটিশ বাজিয়ে দিছে ওই দ্বন্দ্বের কারণে আমরা মুসলমানরা আজকে এক প্ল্যাটফর্মে নাই কথা বলেন ঠিক না বেড়ে